আগরতলা শহরকে বাইরের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে দ্রুত গতিতে বেশ কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন চলছে এখানে। এর মধ্যে অন্যতম হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট। 84 কোটি টাকা ব্যয় করে নদীর ভাঙন রোধ সহ পরিবেশ বান্ধব পাবলিক স্পেস তৈরির মাধ্যমে নান্দনিক পর্যটন গন্তব্য গড়ে তোলার কাজ করছে রাজ্য সরকার। আগরতলা স্মার্ট সিটি মিশনের অধীনে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় এর পাশাপাশি চলছে উজ্জয়ন্ত প্যালেস গার্ডেনের সংস্কার ও পুনরুদ্ধার প্রকল্প। আগরতলা শহরে চলতে থাকা রাজ্য সরকার একাধিক প্রকল্পের অগ্রগতি মঙ্গলবার খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ওনার সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, মেয়র দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত। অতি শীঘ্রই চূড়ান্ত রূপ পেতে চলেছে এই প্রকল্পগুলি। এদিনের পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টি এবং IPFTA এর সরকার মানে উন্নয়নের সরকার, বিকাশের সরকার। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার। মহারাজার বানানো প্রাসাদের নকশায় কোনো বদল না করে 36 কোটি টাকা ব্যয় করে আমূল পরিবর্তন আনা হয়েছে উজ্জ্বল প্রাসাদে। মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে ক্যাফেটেরিয়া, অ্যাম্ফিথিয়েটার, ফুডকোর্ট, মাল্টি অ্যাক্টিভিটি প্লাজা। রাজবাড়ির উদ্যানের মধ্যে ফোয়ারা বসানোর পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে লেজার শোয়েরও। বর্তমানে রাজ্য সরকারের নানান উদ্যোগের ফলে ত্রিপুরা রাজ্যে আগের তুলনায় পর্যটক এখন অনেক বেড়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তো সেখানে আজকে যাওয়ার পর যা দেখলাম, এত সুন্দরভাবে সেখানে প্রায় 34টার মতো ঘর হয়েছে সে নর্থ গেটের পাশে, এবং তার যে ডিজাইন সেটা কিন্তু মহারাজার বানানো যে ডিজাইনগুলো আছে তার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। তো যারা বেকার যুবক যুবতীরা আছে তাদের জন্য সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে, সেখানে দোকান দেওয়ার ব্যবস্থা করেছে, জিনিসপত্র রাখারও ব্যবস্থা করা হয়েছে, এবং বলা হয়েছে কি জিনিস ওখানে বিক্রি করা যাবে তারও একটা নির্দেশিকা এখানে দেওয়া হয়েছে, এবং এডিবি ফান্ড থেকে সেই টাকাটা এসেছে, প্রায় 36 কোটি টাকা এর জন্য ধরা হয়েছে। তো অত্যন্ত ভালো লাগলো। এবং পাশের আপনারা দেখেছেন সেটেলমেন্টের একটা অফিস ছিল, তো সেখানেও যে পুরাতন সেটেলমেন্টটা ছিল সেটা ভগ্ন দশায় ছিল, আগুনও লেগেছিলো কোনো এক সময়, অগ্নিসংযোগের কারণে সেটা ডিস্ট্রাকশন হয়েছিল। সেখানেও আমি দেখলাম এত সুন্দরভাবে ওখানে মানে একটা ক্যাফেটেরিয়ানের মতো যতটুকু আমি বুঝলাম সুন্দর একটা ব্যবস্থাপনা রেখেছে। অর্থাৎ যে কাজগুলো আমি দেখলাম সবকটাই মানুষের প্রয়োজনের স্বার্থে, মানুষ সেখানে যেতে পারে এবং তার যেসব চাহিদা সেগুলো পূরণের লক্ষ্যে সেটা করা হয়েছে। সেখান থেকে আমরা ঠিক যেটা মানে আমাদের রাজবাড়ির ঠিক পেছনটাতে সেখানেও আমরা দেখেছি খুবই বাজে অবস্থা ছিল ছোটোবেলায়, আমরা দেখতাম মানে ক্রিকেটও খেলতাম সেই সুযোগে, কিন্তু আজকে ওখানে দেখলাম যে ফুড কোর্ট স্থাপন করা হয়েছে, মাল্টি অ্যাক্টিভিটি প্লাজা তৈরি করেছে, করা প্রায় কমপ্লিটের পথে, এমপি থিয়েটার মানে যে চারিদিকে একটা ব্যবস্থা থাকবে গ্যালারির মতো ছোটো আকারে, এবং ওখানে যারা আর্টিস্টরা থাকবে সেখানে মাঝখানে স্পেস থাকবে, সেই মানে গ্রিক এবং রোমান আর্কিটেকচারের স্টাইলে সেটা তৈরি হয়, এবং তার মাঝখানে থিয়েটারই হোক বা যে কোনো নাচ গানই হোক সেটা দেখার ব্যবস্থা অত্যন্ত ভালো লেগেছে সেখানে দেখে। এবং আমাদের যে রাজবাড়ির দুদিকে যে দুটো লেক আছে সেখানেও আমি দেখলাম বেশ সুন্দরভাবে দুটো লেকের ওখানে ফাউন্টেনেরও ব্যবস্থা করা হয়েছে, নিশ্চয়ই আপনারা ওখানে গেলে আপনারা দেখতে পাবেন। আর রাজবাড়ির গেট দিয়ে যখন আমরা ঢুকতাম সেখানে মাঝখানে যে ফোয়ারাটা ছিল সেই ফোয়ারাটা কিন্তু আমাদের G20 সময় আমরা টেম্পোরারি আমরা সেটাকে তৈরি করেছিলাম, কিন্তু এখন পার্মানেন্টলি তারও ব্যবস্থা করা হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা দেখলাম যে দু সাইডে যে মানুষ যে যাতায়াতের যে বিষয়টা ছিল সেটা কিন্তু অনেক সুন্দর ওখানে করা হয়েছে দুই সাইডে, এবং পুকুরেরও দুই সাইডে এত সুন্দর ব্যবস্থাপনা, এবং আমি শুনলাম যে ওখানে লেজার শোরও ব্যবস্থা করা হয়েছে, ঘাট করা হয়েছে।
আগরতলা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সেই স্বপ্নকে সত্যি করার দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন তিনি বলেন, শহরের সর্বাঙ্গীন বিকাশের জন্য কোনো রকম আফসোস করা যাবে না, সবাই মিলে স্মার্ট সিটি গড়ে তুলতে হবে। যাদের উচ্ছেদ করা হয়েছে সেই সমস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, কাউকে জোর করে কিছু করা হচ্ছে না, সবার সাথে কথা বলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামী প্রজন্মের হাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তুলে দিতে চায় রাজ্য সরকার। দুর্নীতির কোনো জায়গা নেই এখানে। ডেভেলপমেন্টের মধ্যে কোনো রকম বাধা যাতে না হয় সেটা অবশ্যই আমরা সবাই মিলে আমাদের দেখতে হবে, কারণ সবাই চায় যে ভালোভাবে থাকতে। স্মার্ট সিটি মানে আমরা স্মার্ট হয়ে থাকতে চাই, সেখানে কোনো রকম আপোষ করা যাবে না। তো সেই স্মার্টনেস যদি আমাদের দেখা মানে থাকতে হয়, স্মার্টনেসের মানে সেটা জিওগ্রাফিক্যালিও স্মার্টনেস হয়, তো এখানে সবার সহযোগিতা লাগবে। এই যে সমস্যাগুলো আছে, সমস্যা নিরসন, এখানে অনেকে ভাবতো যে এগুলোতে হাতে দেওয়া যাবে না, হাত দিলেই মুশকিল, কারণ সবাই একটা ইনক্রিজমেন্টের যে একটা সবসময় একটা যে ওদের কষ্ট হবে। আমরা দেখেছি এখানে যারা ছিল তাদের থাকার ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি, অন্যরাও যারা আছে তাদেরকেও যাতে অসুবিধা না হয়, ডেভেলপমেন্টও করবো একদিকে, যাদের সমস্যাও যাতে না হয় মানুষের তাদেরও ব্যবস্থা আমরা করবো। কাউকে জোর করে কিচ্ছু করবো না, কথার মাধ্যমে আলোচনার মাধ্যমে ডেভেলপমেন্ট আমরা করবো। অনেকে অনেকভাবে হয়তোবা এখানে বসবাস করছিল, ব্যবসা করছিল, কিন্তু এটাও বুঝতে হবে যে আগামী প্রজন্মের কাছে আমরা এমন এক শহর বা এরকম একটা ত্রিপুরা আমরা দিয়ে যাই যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করতে পারি। সরকার একার পক্ষে সেটা সম্ভব হবে। আর আমরা এখানে মেয়র সাহেব বলেছেন যে ট্রান্সপারেন্সির সরকার, কোনো জায়গার মধ্যে দুর্নীতির গন্ধ যেন না থাকে এবং দুর্নীতি করার উপায় নেই, কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলা মানুষের স্বার্থে আগের সরকারের যে কাজগুলির করার কথা ছিল তারা সঠিকভাবে সেগুলি বাস্তবায়ন করতে পারেনি। নানান প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই কাজ করে চলেছে আগরতলা পুর নিগম। নানান প্রকল্পের কাজ পরিদর্শন শেষে মঙ্গলবার এমনটাই বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আজকে আগরতলা পৌরবাসীর জন্য একটা বিশেষ শুভ দিন, গুরুত্বপূর্ণ দিন। এমনিতে আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত করা এবং সার্বিক আগরতলাকে নতুনভাবে সাজানোর জন্য আমাদের সরকার এ রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর 2018 থেকে আমরা কাজ শুরু করেছি সারা রাজ্যের সঙ্গে এই শহরে। কিছুটা প্রতিবন্ধকতা ছিল যখন তারা যারা দায়িত্বে ছিলেন আগরতলা পৌর নিগম বা পৌর পরিষদে, তখন যে কাজগুলি আগরতলা পৌরবাসীর জন্য বা পৌরনদীদের করা উচিত ছিল বা যে সমস্যাগুলি ছিল বা মৌলিক চাহিদা ছিল, তারা সেগুলি সঠিকভাবে রূপায়ণ বা বাস্তবায়ন করতে পারেননি। তা আমাদের সরকার আসার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমাদের সরকার সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে দেওয়া এবং নতুন কাজ করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমাদের পৌর নিগম 2021 যখন আমরা আপনাদের আশীর্বাদে আমরা কাজ করার সুযোগ পাই, তারপর থেকে আমরা আগরতলা শহরকে সুন্দর করার চেষ্টা করছি, মানুষের সমস্যা সমাধানের নিরসনের চেষ্টা করছি। তার হিসাবে আগরতলা স্মার্ট সিটিও আমাদের সঙ্গে কাজ শুরু করেছেন। স্মার্ট সিটি প্রজেক্ট বা আগরতলা শহরে স্মার্ট সিটি যখন গঠিত হয় বা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যখন 100টা স্মার্ট সিটির মধ্যে আমাদের শহরকে অন্তর্ভুক্ত করেন, তখন বামফ্রন্টের সরকার ছিল, পৌরসভা ছিল সিপিএম নেতৃত্বে বামফ্রন্টে, তারা স্মার্ট সিটির এই প্রজেক্টগুলিকে বা স্মার্ট সিটিকে তারা কাজ করতে দেয়নি বা সুযোগ করার মতো পদ্ধতি ছিল না কাজ করার মতো। আমাদের সরকার আসার পর আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আমি বলবো যে আজকের যে প্রজেক্টটা যেটা কাজ চলছে হাওড়া রিভার ডেভেলপমেন্ট প্ল্যান, প্রায় 100 কোটি টাকার প্রজেক্ট, সেটার অনেকটা 80% কাজ হয়ে গেছে। এটা কিন্তু হয়েছে আমাদের সরকার আসার পর, আমাদের পৌর নিগম হওয়ার পর কিন্তু এই কাজগুলি যথার্থভাবে করা সম্ভব হচ্ছে, কারণ এই এলাকার লোকের সহযোগিতা পাচ্ছে। পাশাপাশি আগের সরকারের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যে রাজনৈতিকভাবে এটা প্রতিবন্ধক সৃষ্টি করা হয়েছিল, এখানে যিনি আগে বিধায়কও ছিলেন উনিও এটা বাধা দিয়েছিলেন, আমি জানি। পরবর্তী সময় এটা আমরা ফেস করেছি। এখানে কমিশনার সাহেব ফুলেশ যাদব যথেষ্ট পরিশ্রম আন্তরিকভাবে চেষ্টা করেছেন, স্মার্ট সিটি আমাদের মুখ্যমন্ত্রীর সরাসরি সহযোগিতা পাওয়ার ফলে আমরা এই প্রজেক্টটা সুন্দরভাবে করার চেষ্টা করেছি এবং 80% কাজ শুরু হয়েছে। হাওড়া নদী এবং উজ্জয়ন্ত প্যালেসের পাশাপাশি চিলড্রেন্স পার্ক উন্নয়ন প্রকল্প এবং হর্টিকালচার উন্নয়ন প্রকল্পের কাজও এদিন খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।